ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল বুধবার আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আমি এই ভিডিওতে অতীব সৌভাগ্যশালী পাঁচ পাঁচটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি যে রাশিগুলি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির কথা বলবো সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই তার দাবি কিন্তু আমি কখনোই করিনি আর করবও না কারণ কি জানেন কারণ আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে দেখার প্রয়োজন রয়েছে রাহুগ্রহ আপনার জন্মছকে কোন ভাবে রয়েছে কত ডিগ্রিতে রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য যারা মনে করেন টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায় তারা কিন্তু ভুল ধারণার মধ্যে রয়েছেন যদি এমনটাই হতো তাহলে আজকে যারা যারা টিকিট কাটত প্রত্যেকেরই প্রাপ্তি ঘটত আপনাদের মধ্যে অনেকেরই এক দু নাম্বারের জন্য কিন্তু বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে কারণ এটা আপনারাই বলছেন এটা আমার কথা নয় কারণ আপনাদের মধ্যে হোয়াটসঅ্যাপ করে এই কথাটাই আমাকে বলছেন দেখুন যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন কারণ এই রাহু রুক্ষা কবচ আপনার রাহুকে পাওয়ার করে ফেলবে আর রাহু পাওয়ারা হলেই কিন্তু আপনার জীবনে কিন্তু অপ্রত্যাশিত আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবে তাই আর দেরি না করে আপনারা রাহু রক্ষা জন্য বুকিং করতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দি আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় আগামীকাল বুধবার দিন রাহুকাল অর্থাৎ অশুভ সময়টি শুরু হতে চলেছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু পারচেস করা বলুন কোনো কিছুই কিন্তু করা উচিত নয় তাহলে কোন সময় করবেন আপনারা যে সময়টি টিকিট কাটতে পারেন সেটি হচ্ছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় হচ্ছে সন্ধ্যে ছটা নয় মিনিট থেকে রাত্রি আটটা দশ মিনিট পর্যন্ত এবার আসুন আমি আপনাদেরকে আগামী কাল বুধবার দিনের পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে তবে শুরু করার আগে আপনাদেরকে শেষবারের মতো অ্যালার্ট করে দিই আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলবো সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি কোনোদিনই করিনি আর করবও না তাই সর্বোপরি আপনারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলব সেটিও কিন্তু ইন জেনারেল এছাড়াও যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন আসুন এবার আমি একে একে পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে এই কোটিপতি কারা হবেন তারাই হবেন এই কোটিপতি যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি যুগ রয়েছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচাট অনুযায়ী আলাদা হতেই পারে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব সেটি কন্যা রাশি কন্যা জাতক বা জাতিকে আপনি হলে আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রেও ঘটতে চলেছে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং পাঁচ এর পরবর্তী তিন নম্বর যে নাম বলব সেটি তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের তুলারাশির ইঞ্জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং আট এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকে আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার চার এবং এক এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ যুগ রয়েছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার তিন এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইনজেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি প্রেস করে দিন যাতে এই সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেতে পারেন ধন্যবাদ